Aayat Media TV, always engaged in promoting Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah. Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina astafa. প্রিয় দর্শক, যারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন দেশ ও দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি হক বাহিনীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হলো শবে বরাতের গুরুত্বপূর্ণ আমল ও রোজা সংক্রান্ত বিষয় নিয়ে, যে শবে বরাতের গুরুত্বপূর্ণ আমলগুলো কী কী এবং রোজা কীভাবে রাখতে হবে, কয়টি রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত্রি একটি রজনী দান করেছেন, সেটা হলো শবে বরাত। শব এটা যদিও ফার্সি শব্দ, শব মানে হলো রজনী, বরাত মানে হলো ভাগ্য, মহামান্বিত রজনী। যেহেতু এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্যের অনেক কিছু ফয়সালা করে থাকেন, এই জন্য এটাকে শবে বরাত বলা হয়। তো এই রাত্রিতে কী আমল করতে হবে, বিশেষ আমলগুলোর কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের চোদ্দই দিবাগত রাত্রি এসে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা জাগরণ করো, রাত্রিবেলা জাগরণ করে তোমরা নফল ইবাদত করো, ওয়াসুমু নাহারহা, এবং রাত্রি জাগরণ করে পরের দিন একটা রোজা রাখো। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে রাত্রি জাগরণ করার পরে পরের দিন একটা রোজা রাখা। সুতরাং আমরা এইভাবে আমলগুলো করার চেষ্টা করব, যে রাত্রি জাগরণ করে এর পরের দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। অনেকে আগে পিছিয়ে অনেকগুলো মিলিয়ে রাখে। আর এই রাত্রিতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেগুলো হলো, যে হাদিসের দ্বারা যেগুলো বোঝা যায় সহি কথাগুলো, সেটা হলো যে এই রাত্রিতে বেশি বেশি নফল ইবাদত করা, নফল নামাজ পড়া। নামাজের জন্য কোনো সূরা কেরাত এটা নির্ধারিত নেই। অনেক বাজারের মধ্যে অনেক বই পাওয়া যায়, ওই বইয়ের মধ্যে দেখা যায় যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার পড়তে হবে, অমুক সূরা এতবার পড়তে হবে। অনেকেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাটায় যে কি করে এই নামাজগুলো পড়ব। আসলে এগুলো সহি কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নয়, সহি কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নয়। হাদিসের দ্বারা যেটা প্রমাণিত, যে আপনি নফল ইবাদত করবেন, যত রাকাত মনে চায় তত রাকাত আপনি আদায় করবেন, পড়বেন, এবং যে সূরা আপনি ভালো পারেন সূরা ফাতিহার পরে সেই সূরাগুলো আপনি পাঠ করতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। এরপরে বেশি বেশি জিকির আজকার করা, তসবিহ তাহলিল করা। আরেকটা আছে, সেটা হলো যে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম ইবাদত হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা। এছাড়া আরও আছে, সেটা হলো যে বেশি বেশি দান সৎকা করা এই রাত্রিতে, যেহেতু এটা মহামান্বিত রজনী, মৃত ব্যক্তিদের জন্য বা নিজের জন্য বালা মুসিবত যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন, এই জন্য বেশি বেশি দান করা। অন্য হাদিসের দ্বারাও বোঝা যায় যে এ রাত্রিতে কবর জিয়ারত রসুল্লাহ সাল্লাম করেছেন, তবে এটা সমন্বয়ে নয়, একাকি যে জিয়ারত করে আসতে পারে। তো এই এবাদতের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো আমি আলোচনা করলাম, এগুলো ছাড়া আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে শবে বরাত আসলেই এই হালুয়া রুটির একটা প্রচলন সরাসরি গ্রামের মধ্যে বা বিভিন্ন অঞ্চলের মধ্যে এরকম সরাসরি দেখা যায়। এগুলো আসলে হাদিসের দ্বারা প্রমাণিত নয়। সো এই জন্য এদিকে সময়টা নষ্ট না করে যেগুলো হাদিসের দ্বারা প্রমাণিত সেগুলো আমরা করার চেষ্টা করব, যেহেতু এটা মহামান্বিত রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফের মধ্যে আসছে যে এই রাত্রিতে মানুষদেরকে ডাকতে থাকেন, আসো কোনো অভাবী আমার কাছে চাও, তার অভাব আমি পূরণ করে দেব, দূর করে দেব। তারপর আসে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, তার ঋণ থেকে আমি মুক্ত দান করব। আসো কোনো গুণাগার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণাকে মাফ করে দেব। এই জন্য হাদিসের দ্বারা যে সমস্ত ইবাদতগুলো, যে সমস্ত আমলগুলোর কথা বর্ণিত আছে, সেগুলো আমরা পালন করার চেষ্টা করব, সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গড়ার এবং আমল করার তৌফিক দান।